মানে মরা লাশ নিয়ে যায়, যেটা খাট আছে না ওটা নিয়ে যেতে দেখছি আমি। নামাজ পড়ে পড়ে আল্লাহকে বলতাম, আল্লাহকে আল্লাহকে বলে বলে খুঁজছিলাম, কেউ তো খোঁজার মতন মানুষ ছিল না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। এবং শুরুতেই বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি, ভিডিওটি নিয়ে আপনারা কাজ করবেন সেজন্যে। যদি আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। নাম্বারটি কিন্তু ভিডিওর কোনাতে দেওয়া থাকে, যে কোনো ভিডিওর কোনাতেই নাম্বারটি আপনারা পাবেন। আপনার নাম কি? আমার নাম হাসিনা আক্তার। হাসিনা কি বাবা মায়ের দেয়া নাম? জি। নাকি চেঞ্জ হয়েছে? জি, এখন চেঞ্জ হয়েছে। কিন্তু এর বাবা মায়ের দেয়া নাম হচ্ছে হাসিনা। জি। কি হয়েছে হাসিনা একটু বলেন তো একবার। ছোটবেলা থেকে মানে আমি আমার দাদির কাছে ছিলাম, মা মারা যাওয়ার পর দাদির কাছে ছিলাম। তারপরে যখন আমি আজিজনগর থেকে সাতকে নিয়ে আসি আমার বাবার কাছে বেড়াইতে, তারপর আমার বাবা মানে কিছু মানুষের কথা শুনে ওই বাসায় কতগুলো আন্টি টিকা মারতে যায় না, ওই রকম আন্টির হাতে দিয়ে দেয় ওনার বাসায় কাজ করার জন্য। কি করতে যায় আমি বুঝি নাই, কি হয়েছে? টিকা মারে যে বাচ্চাদেরকে, ওই রকম একটা আন্টির হাতে ওনার বাসায় আমাকে দিয়ে দেন কাজ করার জন্য। ওকে। তো ওনার বাসায় আমি 2-3 বছরে ছিলাম, ওনার বাসায় কোনো মেয়ে ছিল না, উনি আমাকে রেখে যাইতো গিয়ে আমি কাজ পারতাম না ঠিক মতন। তারপরে উনি আমাকে অনেক মারধর করতো। আপনাকে যে ওই আন্টির বাসায় দিয়ে দেয়, এটা কে দেয়? বাবা? বাবা মা দিয়ে দেয়, আমার মা তো নাই, বাবা দেয়। জি, দাদিও ছিল, আমার দাদিকে অনেক বুঝাইছে, বোঝানোর পর ওনার দিয়ে দেয়। আপনার কি কোনো ভাই বোন ছিল না? জি না, আমার কোনো ভাই বোন নেই, আমি একজনই। আচ্ছা। ছোট আম্মুর ঘরে আছে। আচ্ছা, তারপর? তারপর ওনার বাসে আমি চলে আসি, আসার পরে 2-3 বছর ছিলাম। তারপরে উনি আমাকে অনেক মারধর করতো, বকাশকা করতো। আবার আমার দাদি আমাকে একবার দেখতে আসছিল আর আসে নাই, আমি বাড়িতে যাওয়ার কথা বললে উনি আমাকে মারতো, আমাকে বটি নিয়ে পর্যন্ত মারতে উঠছিল। তারপর আমি আর কিছু বলি নাই। তারপর আমি নিচে পানি আনতে যেতাম, তখন ওনার ওখানে অনেক খালারা ছিল, ছোটা কাজ করতে যাই তো খালা একটা সাথে পরিচয় হয়ে, তো আমি খালার সাথে মানে চলে আসি না বলে। আচ্ছা। তো ওই খালা আমাকে আর একটা বাসায় আনিয়ে দেয়। তো এখানে আমি 9 বছর চাকরি করি, এখানেও সেম অবস্থা, আমাকে বিয়ে দিয়ে দিবে বলে আমাকে বেতন তেতন কিছু দেয় নাই। তারপরে এখান থেকেও মানে 9 বছর ছিলাম, আমাকে অনেক অত্যাচার করছে। এরপরে ওখান থেকে এনে আমার খালা আর একটা বাসায় চাকরি দেয়। আচ্ছা। আর ওখান থেকে ওখানে আমি 6 মাস চাকরি করি, 6 মাসের পরে আমার বিয়ে ঠিক হয়, তারপরে এনে আমাকে বিয়ে দিয়ে দেয়। তারপর আমার সাথে আর একটা আমার মামি ছিল, আমাকে অনেক দেখতে পারে, আমাকে অনেক আদর যত্ন করে। উনি আমার বিয়ের পর পরে উনি অনেক টাকা পয়সা দিছিল, এখন আমার খেয়াল রাখে উনি। তো কাঁদছেন কেন? ঠিকই তো আছে, আদর যত্ন করতেছে, ভালো তো। তারপরে এরপর আমার খালা, যে খালা আমাকে বিয়ে দিছে, উনিও মানে অত কেয়ার করে না। যে বাসায় আমি 9 বছর চাকরি করছি বলছিল আমাকে বিয়ে দিবে, ওর আমাকে দায়িত্ব হিসেবে বিয়ে দেয় নাই। ওর আমার টাকা সব না দিয়ে শুধু 1,07,000 টাকা দিয়ে আমাকে বাসা থেকে বের করে দিছে। এ 9 বছর কাজ করার পরে 1,07,000 টাকা, বাকি টাকা দেয় নাই। তারপরে খালাও সব টাকা দিয়ে আমাকে বিয়ে দেয় নাই, উনিও রেখে দিছে। তারপরে আমাকে আন্টি সব মানে মামি যেটা বললি উনি সব দিছে টাকা পয়সা, উনি আমাকে সব দিয়ে বিয়ে দিছে, উনি আমার বিয়ের দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে দিছে। স্বামী কি করে আপনার? আমার স্বামী দানা ফ্যাক্টরিতে চাকরি করে, আমি বাসাত কাজ করি। ছেলে মেয়ে কয়জন? আমার বাচ্চা একজন। আপনি আমার এই অনুষ্ঠানে খোঁজ পেলেন কিভাবে? আমাকে আমার হাজবেন্ড দেখাইছে। দেখানোর পরে আমাকে এগুলো বলতো, দেখতাম খারাপ লাগতো, তো আমি বলছি যে আমিও যাব। বাপ মায়ের জন্য কষ্ট হইতো? অনেক কষ্ট হইতো, অনেক খুঁজছি। মা তো মারাই গেছে, কাকে খুঁজছেন? মানে
নামাজ পড়ে পড়ে আল্লাহকে বলতাম, আল্লাহকে আল্লাহকে বলে বলে খুঁজছিলাম, কেউ তো খোঁজার মতন মানুষ ছিল না। এমন যদি আমার হাজবেন্ড না হইতো আমি এই জায়গায় আসতে পারতাম না। তো কাকে মিস করেন আপনি? আপনার তো ভাই বোনও নাই। আমি আমার দাদি, আমার দাদি, আমার মা, মাকে তো দেখি নাই, কিন্তু ওইটা মনে আছে যে আমার মাকে খাট, মানে মরা লাশ নিয়ে যায় যেটা খাট আছে না, ওটা নিয়ে যেতে দেখছি আমি, মানে ওগুলো মনে পড়ে, বাড়ির কথা মনে পড়ে। বাবাকে মিস করেন? বাবাকে মিস করি কিন্তু পাইনি, উনিও আমার খোঁজ নেয় নাই। বাবার প্রতি রাগ আছে, কষ্ট আছে? জি। আচ্ছা, মায়ের নাম কি আপনার? ও, মার নাম লাইলা। ছোট মায়ের নাম? জোর আক্তার। চাচার নাম? নূর মোহাম্মদ। ছোট চাচার নাম? আত্মশুক্কুর। দাদুর নাম? দাদার নাম জানি না, দাদি? দাদির নাম হচ্ছে মাবিয়া। তো মাবিয়া খাতুন। জি। আচ্ছা, আপনার ছোট ভাই ছিল একটা? জি, আমার ছোট আমর করেছিল। ও, ওর নাম কি? সোহেল। আর একটা বোধহয় বোনও ছিল? জি, হালিমা। হালিমা। তারপরে চাচাতো বোনের নাম? রুজিন আক্তার জুলি। মামাতো ভাইয়ের নাম? মামাতো ভাইয়ের নাম হারুনুর রশিদ। আর এটা, আর এই ছোট কোনটা? চাচা তো ছোট ভাই নাকি? এটা কে, কোন ছোট ভাইয়ের নাম? মামুন? মামুন কার নাম? মামুন হচ্ছে আমার মামার ঘরের ছেলে। মামাতো বোনের নাম মুক্তা আক্তার। জি। 4 বছর বয়স থাকতে আপনি হারিয়েছেন না? জি টিকা দিতে আসছিল যে মহিলা, ওই মহিলার হাতে তুলে দিছে? জি, উনি কখনো নিয়ে যায় না, নিয়ে যাওয়া মানে আমি বললে যাব, উনি আমাকে কখনো যেতে দেয় নাই। ওনার ঘরে একটা মেয়ে না, আমি এতটুকু বাচ্চা রান্না করতে পারবো না, কি করতে পারবো, কিছুই করতে পারিনি, আমাকে শুধু মারধর করতো। চট্টগ্রামের আজিজনগর আপনার বাড়ি? জি, আজিজনগর আমার দাদার বাড়ি। দাদার বাড়ি জি, চট্টগ্রামের আজিজনগর। হ্যাঁ। দাদার নাম কি বললেন? দাদার নামটা মনে নেই। দাদার নাম মনে নাই? যে আমার দাদা মৃত ছিল, আমি যখন ছিলাম তখনই মারা গেছে। কিন্তু ওনার দাদির নাম হচ্ছে মাবিয়া খাতুন। জি। কাউকে দেখলে চিনবেন? জি। কাকে চিনবেন? যেমন বাবা, চাচা, ছোট চাচা আমাকে ফার্স্টে, যখন আমার বাবা বিয়ে করে চলে যায় তখন আমার আমার দায়িত্ব নিয়েছিল আমার চাচা। প্রিয় দর্শক এবং শ্রোতা, তথ্যে সমৃদ্ধ একটা ভিডিও, কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও। আমরা কেউ নিরাশ হব না, আমরা এই চট্টগ্রামের আজিজনগর কোনো যদি গ্রুপ পাওয়া যায় সেই গ্রুপে শেয়ার দিব, এবং একই সাথে আমরা স্টোরিটা লিখে ওখানে পোস্ট দেবো। এখানে ডিটেল ইনফরমেশন কিন্তু আছে, চাচাতো ভাই, বোন, চাচা, মামা সবার নামেও জানে, শুধুমাত্র দাদার নাম ছাড়া। আপনারা সবাই একটু আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন, কিছু বলবেন আর দর্শকদের কিছু? বাবা থাকে সাতকানিয়া, সাতকানিয়া বললে ভালো হয়। বাবা সাতকানিয়াতে থাকে? বাবা কি করতো পেশায়? বাবা ধরুন মাটি কাটতো, আমি যেটুকু জানি বাবা মাটি কাটতো, যখন যে কাজ পাই ও কাজই করতো সাতকানিয়াতে। জি। তো আপনাকে টিকা মারা লোকের হাতে তুলে না দিয়ে পরিবারে রাখতে পারতো না? বলছি আমার আম্মু নাই, আমার দাদিটা মারা গেলে আমাকে অত্যাচার করবে, এই কারণে ও আমার লোকরা দাদিও মানে ওই বয়ে দিয়ে দিছে। এখন দাদি যদি বেঁচে না থাকে? ওটাই তো চিন্তা, আমার আম্মু নাই, দাদিও, আমি যখন চলে আসি আমার দাদি অনেক বুড়া ছিল। চলুন প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চেষ্টাটুকু করি, তাওয়াক্কাল তো আল্লাহ, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি। আর কিছু বলবেন? জি না। আসসালামু আলাইকুম।